কোটা সংস্কারের দাবিতে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি চলছে রাজধানী সহ দেশের বিভিন্ন সড়কে অবরোধ শিক্ষার্থীদের রামপুরা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ চট্টগ্রাম সহ দেশের কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগের সংঘর্ষের খবর শাহজালাল বিশ্ববিদ্যালয় হল থেকে বের করে দেয়া হল শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে ঢাকায় চলমান ছাত্র আন্দোলনের উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংসতার নিন্দা দিনের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আহ্বানে সারা দেশে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি রাজধানীর কয়েকটি সড়কে অবস্থা নিয়েছে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে রাজধানীর রামপুরা বাড্ডা এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে যানবাহন চলাচল একেবারেই কম ঢাকার সাথে দেশের বিভিন্ন জেলা দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে সকালের দিকে যানবাহন ছেড়ে যায়নি এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজেপি কর্মসূচির সমর্থনে বিশ্ববিদ্যালয় এলাকায় সকালের দিকে কোন কর্মসূচি দেখা যায়নি শাহবাগ মোড় সহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশ পথে রয়েছে চেকপোস্ট আইন শৃঙ্খলা রক্ষায় সারাদেশে দুশো উনত্রিশ প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জায়গায় শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে চট্টগ্রাম কক্সবাজার রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে এদিকে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে থাকা শিক্ষার্থীদের সকালে হল থেকে বের করে দেওয়া হয়েছে চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহন ও সিএনজি অটোরিকশা চলাচল করছে কম তবে চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক অফিস আদালত ব্যাংক বিমা প্রতিষ্ঠান খোলা চট্টগ্রামে নতুন ব্রিজ এলাকায় আন্দোলনকারীদের সড়ক অবরোধের কারণে চট্টগ্রাম কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ রয়েছে এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিস্থিতি শান্ত ছাত্ররা হল ছেড়ে চলে গেলেও কিছু ছাত্রী কমপ্লিট শাটডাউনের কারণে যেতে পারেনি সিলেটে শাটডাউন চললেও আন্দোলনকারীদের রাস্তায় কোথাও নামতে দেখা যায়নি সকাল থেকে নগরী ও আশেপাশের উপজেলায় যান চলাচল স্বাভাবিক দিনের তুলনায় বেশ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে তবে দূরপাল্লা যানবাহন চলাচল বন্ধ রয়েছে এদিকে সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সকালে প্রক্টোরিয়াল কমিটি আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যদের নিয়ে হলে হলে তল্লাশি চালিয়ে শিক্ষার্থীদের বের করে দেয়া হয় হঠাৎ হল ছাড়াই বিপাকের শিক্ষার্থীরা খুলনায় সকাল থেকে যানবাহন চলাচল করতে দেখা যায়নি শহরের জিরো পয়েন্ট শিববাড়ি মোড় ও নতুন রাস্তা এলাকায় বিজেপি সদস্যদের টহল দিতে দেখা যায় কোটা বিরোধী শিক্ষার্থীদের মাঠে দেখা যায়নি নাটোর থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না আন্তজেলা বাস চলাচল করলেও অনেক কম তবে সারা দেশের সাথে নাটোর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে সমুদ্রের মাছের দিকে আরো নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব সমাজকে মাছ উৎপাদন ও মৎস্য সম্পদে বিনিয়োগের আহ্বান জানান তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কৃষি পণ্য ও সি ফুড প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান গভীর সমুদ্রে সম্পদ আহরণের বিদেশি বিনিয়োগ আরো বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে প্রায় একুশ বছর ক্ষমতায় ছিল এরা কেউ কিন্তু এই যে সমুদ্রে আমাদের যে অধিকার সেই অধিকারের বিষয়টা কোনো নজরই দেয়নি এই অধিকার প্রতিষ্ঠা করারও কোনো পদক্ষেপ নয়নি অথচ আমাদের কিন্তু আইন করা ছিল আওয়ামী লীগ একুশ বছর ক্ষমতা আসার পরে আমরা সমাধান করি একদিকে মিয়ানমার একদিকে ভারত এই দুই দেশের সাথে আমাদের যে অংশটা সেটা আমরা অর্জন করেছি সেটাও আওয়ামী লীগ সরকার আসার পরে আমরা উদ্যোগ নিয়েছিলাম প্রথম দফা অনেক কাজ আমরা করেছি আনক্লজে সই করি দ্বিতীয় দফায় সরকার আসার পর এটা আমরা সমাধান করি আমাদের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু অনুকূল জলবায়ু সমৃদ্ধ বৈচিত্র্যময় মৎস্য চাষের উপযোগী একটা আদর্শ পরিবেশ রয়েছে আর সেটা আমরা আমরা উন্নত করবার পদক্ষেপ নিয়েছি অর্জন করেছি এবং ভবিষ্যতে সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে ঢাকায় চলমান ছাত্র আন্দোলনের উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর বলা হয়েছে শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত আন্দোলনে প্রতিক্রিয়া দেন মুখপাত্র ম্যাথিউ মিলার শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের প্রশ্নে স্পষ্ট কিছু বলতে না চাওয়া মিলার বলেন ঢাকার সহিংসতায় নজর আছে যুক্তরাষ্ট্রের নাগরিকের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারে সম্মান জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি আমরা নীরব হয়ে যাইনি আপনি সপ্তাহ জুড়ে আমাকে এ বিষয়ে বারবার কথা বলতে দেখেছেন গত সোমবার বলেছি এবং আজকে আবারও বলছি আমরা শান্তিপূর্ণ আন্দোলনের বিপক্ষে যে কোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং ওয়াশিংটন থেকে আমাদের কর্মকর্তারা বাংলাদেশে যা ঘটছে তা গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছে করোনা আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমন অবস্থায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিত্ব প্রত্যাহারের জন্য এবার তার প্রতি আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী নেতা অ্যাডাম শিফ করোনা পজিটিভ হওয়ার খবরে হোয়াইট হাউজের বদলে ডেলাওয়ার অঙ্গরাজ্যে নিজের ভবনে ফিরে যান বাইডেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাবি করেন করোনা আক্রান্ত হলেও সুস্থ সবল আছেন হোয়াইট হাউজের বিবৃতিতে জানানো হয়েছে বাইডেনের শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে তাকে এক ডোজ প্যাক্সিলোভিট দেওয়া হয়েছে আপাতত ডেলাওয়ারের বাসভবনে কোয়ারেন্টিনে থাকবেন তিনি সেখানে থাকাকালীন প্রেসিডেন্টের স্বাভাবিক দাপ্তরিক কাজকর্ম চালাবেন কোভিড পরীক্ষার ফলাফল পজিটিভ হওয়ার খবরে নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে বাইডেনের নির্বাচনী প্রচারণা স্থগিত করা হয়েছে যদিও লাস ভেগাসের অনুষ্ঠানস্থলে যাবার পথে স্থানীয় এক রেস্টুরেন্টে যাত্রা বিরতি নেন বাইডেন মেক্সিকান ওই রেস্টুরেন্টের শুভেচ্ছা বিনিময় আলাপচারিতা আর সেলফিও তুলেছেন এদিকে আসন্ন নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের দাবিতে আবার বড় ধাক্কা খেয়েছেন বাইডেন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলায় বাইডেনের সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন ডেমোক্রেট কংগ্রেসম্যান অ্যাডাম শিফ বলেছেন নির্বাচন থেকে সরে যাওয়া উচিত বাইডেনের দর্শকের ছিল এখনকার মতো পর সংবাদ দুপুর দুইটায় এর আগে একটা রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ এছাড়া বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডব্লিউ 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 ডট ও facebook.com ডট এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট ধন্যবাদ